তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মারাত্মক ঝড়ের যে ধ্বংসলীলা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মূলত 100% জেলার মধ্যে 80% জেলাগুলোই কিন্তু সতর্কবার্তা অলরেডি আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে একদম অফিসিয়াল কিছুক্ষণ আগে যে লেটেস্ট আপডেট পাওয়া গেলো আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে সেটা কিন্তু আপনাদেরকে একদম সরাসরি দেখাতে চলেছি এবং এর সাথে লাইভ আপডেটও দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা ভয়ঙ্কর পরিস্থিতি, কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু বহু জেলাতে একটা আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এর সাথে বায়ুর ঝাপটা মোটে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কতখানি গতিবেগ নিয়ে ঝড় আসতে চলেছে সেটা কিন্তু আপনাদেরকে একদম সরাসরি দেখাতে চলেছি। আর কিছুক্ষণ পরে কিন্তু এই তুমুল ঝড় কিন্তু সৃষ্টি হয়ে যাবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে চরম ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়ে গেছে, যেখানে প্রায় বহু জেলাতে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকেও সতর্ক বার্তা জারি করে দিচ্ছে যে দমকা হাওয়া কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে ধেয়ে আসতে চলেছে। বন্ধুরা কোন কোন জেলা বাংলাদেশের ক্ষেত্রে পড়তে চলেছে সরাসরি বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে কি জানানো হচ্ছে সম্পূর্ণ লেটেস্ট আপডেটটা এক্ষুনি দেখতে চলেছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি মেঘমেলা মোড়ে এবং মেঘমেলা মোড়ে যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা সহ বহু জেলাতে বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মধ্যে একটা হালকা মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাতের সাথে আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এবং এমনটাই কিন্তু অলরেডি চলছে। আপনাদেরকে কিন্তু কিছুক্ষণ পরে এই ভিডিওটা আপলোড করে দেবো, সেটা কিন্তু আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন। বর্ধমান দেখতে পাচ্ছেন, বর্ধমান, শান্তিপুর এবং চন্দননগর এবং কলকাতার ক্ষেত্রে বন্ধুরা 27% মেঘ রয়েছে। এছাড়াও খড়গপুরের ক্ষেত্রেও মেঘ রয়েছে অনেক বেশি, একটা হালকা নীলভাবের সাথে সাথে কিন্তু বন্ধুরা একটা হালকা মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের বহু জেলাতে রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা বর্ধমানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রায় 1.6 মিলিমিটার একটা হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত কিন্তু চলতে পারে। এছাড়া বন্ধুরা শান্তিপুর, অপরদিকে বন্ধুরা বাংলাদেশের মনময় সিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা 16% মেঘ রয়েছে এবং নীল যে আবরণ থেকে কিন্তু বন্ধুরা প্রায় একটা হালকা সবুজ আবরণ কিন্তু চলে এসছে, অর্থাৎ এই অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু একটা হালকা মাঝারি একটা বিরাট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে বন্ধুরা বাংলাদেশের উত্তরের যে অঞ্চলটা রয়েছে অর্থাৎ ঠাকুরগাঁও, দিনাজপুর, অপরদিকে রংপুরের আশেপাশে একটা হালকা মাঝারি গুড়িগুড়ি কিন্তু বৃষ্টিপাতের সাথে একটা প্রচণ্ড মেঘ কিন্তু রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ প্রচুর অঞ্চল জুড়ে কিন্তু এখন এই মুহূর্তে মেঘলাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে এবং বেশ কিছু এমন জেলা রয়েছে যেখানে কিন্তু বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা দেখে নেব। তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণময় ক্ষেত্রে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে পরবর্তী 5 দিন সেই রিপোর্টটা কিন্তু কিছুক্ষণ আগে প্রকাশিত করে ফেলেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যদি ডেটটা যদি দেখি তাহলে কিন্তু ডে ওয়ানে কিন্তু একদম ক্লিয়ারলি বলছে যে 8 তারিখ দুপুরবেলা ঠিক 1টা থেকে 9 তারিখ সকাল 8:30টার মধ্যে কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলে আসবে। কারণ আমরা জানি যে বিকালবেলার ক্ষেত্রেই এই ঝড় বৃষ্টি সম্ভাবনা সব থেকে বেশি থাকে, তো তার মধ্যে কিন্তু 1 নম্বরে পৌঁছে যাচ্ছে যে প্রায় মানে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রেও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা ঝড় বৃষ্টি কিন্তু ধীরে ধীরে চলে আসবে এবং এর সাথে কলকাতা, হুগলির ক্ষেত্রেও একটা হালকা মাঝারি ঝড়ের প্রভাব আসতে পারে। এছাড়া ঝাড়গ্রামেও দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাওড়া, বাঁকুড়া, অপরদিকে পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে কিন্তু এমন সতর্কতা দিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনস্ক্রিনের সমস্ত জেলাতে কিন্তু প্রায় 80% জেলাতে অলরেডি সতর্কতা জারি করে দিয়েছে, যেখানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমান এই 4টি জেলার ক্ষেত্রে কিন্তু কোনোরকম সতর্কবার্তা দেয়নি, সাথে পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু কোনোরকম সতর্কবার্তা নেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। অপরদিকে আমরা যদি দ্বিতীয় দিনকে যদি দেখি তাহলে কিন্তু 9 তারিখ সকাল 8:30 থেকে 10 তারিখ সকাল 8:30 মধ্যে আমরা যদি দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বহু জেলা রয়েছে অর্থাৎ সে একই জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সমস্ত জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো কলম জুড়ে কিন্তু কোনো জায়গায় সতর্কতা মানে বাকি রাখেনি, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু সতর্কতা বাকি নেই, দুদিন কিন্তু টানা ঝড় বৃষ্টি চলতে পারে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
শুধু তাই নয় বন্ধুরা, দ্বিতীয় দিনকে আরও মারাত্মক ঝড় আসতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দ্বিতীয় তারিখ 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা তুমুল বজ্রবিদ্যুৎ সহ একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে। আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে মারাত্মক আকার ধারণ করে নিতে পারে, এবং তারপরের দিনকে অর্থাৎ 10 তারিখ থেকে 11 তারিখের দিনকে কিছুটা গতিবেগ কমবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। কিন্তু সেই রকম টাইপের একই চরম সতর্কতা বার্তা দিয়ে দিচ্ছে, হলুদ সতর্কতা জারি করে দিচ্ছে। এবং আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই যে হলুদ সতর্কতা থেকে কিন্তু লাল সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর প্রায় সময় জারি করে দিতে পারে, অর্থাৎ বিকেলবেলার ক্ষেত্রে কিন্তু প্রায় সময় এরকম লাল সতর্কতা জারি করে দেয় আলিপুর আবহাওয়া দপ্তর। তো যখনই একটা লাল সতর্কতা জারি করে দেওয়া হবে তখনই কিন্তু আমি একটা ছোট্ট ভিডিও আপলোডের মাধ্যমে আপনাদেরকে সতর্কবার্তা করে দেবো যে লাল সতর্কতা কোন জেলাতে জারি করা হয়েছে, এবং লাল সতর্কতা জারি করার 1 থেকে 2 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি আসবে সেটা আপনি কিন্তু লিখে দিতে পারেন। তো অবশ্যই আপডেটে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এটা একদম বিনামূল্যে আপনাদের কাছ থেকে কোনো রকম চার্জ নেওয়া হবে না এই আপডেট পাওয়ার জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কোন কোন জেলাতে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা একদম লিখে রেখে দিয়েছে এখানটায়। দেখতে পাচ্ছেন কালকের দিনকে কিন্তু বজ্রবিদ্যুতের পরিমাণটা একটুখানি বেড়ে যাবে, এবং লাইট থেকে অর্থাৎ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর দেয়নি। এটা কিন্তু একটা শান্তির বার্তা বলা যেতে পারে। তো এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গে কি আবহাওয়া থাকতে পারে, কোন কোন জেলাতে সতর্কতা দিল উত্তরবঙ্গে। তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুক্ষণ আগে দেওয়া আপডেট অনুযায়ী সমস্ত জেলাতে কিন্তু আমরা হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গে তো দেখলাম সতর্কবার্তা জারি করে দিয়েছে, এবং উত্তরবঙ্গে সমস্ত জেলা পুরো 100% উত্তরবঙ্গে জেলার ক্ষেত্রে একটা হলুদ সতর্কতা জারি করে দিয়েছে, যেখানে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং অপরদিকে রয়েছে জলপাইগুড়ি রয়েছে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সমস্ত জেলাতে হলুদ সতর্কতা জারি করে দিয়ে বলে দিয়েছে যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী দিনকেও কিন্তু এই হলুদ সতর্কতা জারি থাকবে, অর্থাৎ 9 তারিখ থেকে 10 তারিখ অর্থাৎ কালকের দিনকেই একটা হলুদ সতর্কতা জারি থাকবে, এবং বায়ুর গতিবেগটা কিন্তু একটুখানি বেড়ে গিয়ে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা আসতে চলেছে, অর্থাৎ ধ্বংসাত্মক যে ঝড়ের যে লীলা সেটা কিন্তু আগামী দিনকেও জারি থাকতে পারে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তবে পরবর্তী তৃতীয় দিন থেকে অর্থাৎ ডে 3 ডে 4 ডে 5 কিন্তু কোনোরকম সতর্কবার্তা আপাতভাবে জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা যদি ওপরের দিকে যাই দেখলেন তো ওপরের দিকেও সেম টাইপের সতর্কবার্তা রয়েছে যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 2 দিন জারি থাকবে সেটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিচ্ছে। এবার আমরা দেখে নেব বাংলাদেশের ক্ষেত্রে কি দেখাচ্ছে বা সরাসরি বাংলাদেশের ওয়েদার রিপোর্ট। তো বন্ধুরা কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে অনস্ক্রিনে দেখিয়েছিলাম যে বাংলাদেশে কিন্তু ভয়ানক কিন্তু একটা ধ্বংসলীলা চলতে শুরু করে দিয়েছে, এবং যেখানে মানে আলিপুর আবহাওয়া দপ্তর তো দেখালাম, এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু একই রকম পূর্বাভাস জানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কুমিল্লা অঞ্চল সহ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের 1 থেকে 2 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো বাতাস কিন্তু দিতে পারে, এবং এর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা জারি করে দিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এবং অন্যান্য জেলাগুলোতে একটা আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ থাকতে পারে, এবং প্রধানত আবহাওয়া শুষ্ক থাকতে পারে এমনটা জানিয়ে দিয়েছে। তাপমাত্রা যেটা বলছে যে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যেহেতু আকাশ মেঘলা রয়েছে সেহেতু তাপমাত্রা কমবে, এবং রাতের তাপমাত্রা প্রায় কনস্ট্যান্টই থাকবে, কারণ রাতের বেলার ক্ষেত্রে কোনোরকম ঝড় বৃষ্টির আপাতভাবে সম্ভাবনা নেই। তো এবারে আমরা সরাসরি লাইভ আপডেটে ফিরে যাবো। তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মারাত্মক ঝড় কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে 49 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে, কিন্তু এই মুহূর্তে দীঘার আশেপাশে ভয়ঙ্কর ঝড় কিন্তু চলে এসেছে, এবং দীঘা কন্টায়ার এবং আশেপাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা, কোনো কোনো জায়গায় প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি গতিবেগটা পেয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা তমলুক কোলাঘাটের আশেপাশে ঝড় কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, এবং উলুবেড়িয়া এবং কলকাতা ক্ষেত্রেও যেটা বলে যাচ্ছে যে 40 কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে ঝড়ের গতিবেগটা থাকবে, তেমন কিন্তু কলকাতার বুকে 41 কিলোমিটার প্রতি ঘন্টার গতি কিন্তু অলরেডি চলে গিয়েছে।
আছে এবং বর্ধমানের ক্ষেত্রেও একটা ঝড় আপাতভাবে রয়েছে। দেখুন পুরুলিয়ার ক্ষেত্রে ঝড় হবে না বলে দিয়েছিল এবং সেরকমভাবে কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে কোনো রকম ঝড়ের চিহ্ন নেই। অনেকখানে দেখতে পাচ্ছেন ঝড় কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে হচ্ছে না, অর্থাৎ আলিপুর অধিদপ্তর যে রিপোর্টটা দিয়েছিল এবং লাইভ আপডেটের রিপোর্ট প্রায় কিন্তু ম্যাচ খেয়ে গেছে। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু ঝড় বৃষ্টি চলে আসবে। বেলেডাঙ্গা ও আমরা দেখতে পাচ্ছি করিমপুর দমকলের আশেপাশে একটা হালকা মাঝারি ঝোড়ো হাওয়া কিন্তু চলে আসছে, একটা দমকা বাতাস প্রায় বহু জেলাতে কিন্তু আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে যেমন শ্যামনগর, মাথাবেড়িয়া, তারপর হচ্ছে এই যে জেলাগুলো হচ্ছে বরিশালের আশেপাশে মতিরহাট হয়ে একটা হালকা মাঝারি ঝোড়ো হাওয়া দমকা বাতাস কিন্তু ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে। তো আপনাদেরকে আরও একটু দেখানোর জন্য ট্র্যাকটাকে চালিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে চালানো মাত্রই অনেকটা কিন্তু ম্যাপে চেঞ্জ চলে এসেছে এবং ম্যাপের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি ওপরে যে যত্নগুলো রয়েছে সেখানে কিন্তু একটা হালকা মাঝারি বাতাস কিন্তু চলে এসেছে। অনেকখানে দেখতে পাচ্ছেন দুর্গাপুর, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসানসোলের ক্ষেত্রে ঝড় আসতে পারে, এছাড়াও বোলপুর শিউরির ক্ষেত্রেও কিন্তু প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে একটা ঝড় আসার সম্ভাবনা, 5টার সময় আসতে পারে, আর কিছুক্ষণের মধ্যেই ঝড় আসতে পারে কাটোয়া। অপরদিকে বেলডাঙ্গার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি 43 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, দমকলের ক্ষেত্রেও তাই রয়েছে, করিমপুরের ক্ষেত্রেও তাই রয়েছে একটা হালকা মাঝারি দমকা বাতাস। পশ্চিমবঙ্গের মূলত বহু জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতভাবে আমরা এমনটাই দেখতে পাচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর সেটাই জানিয়ে দিয়েছে। আমরা ট্র্যাক থেকে আরেকটুখানি চালিয়ে নিয়ে দেখবো, দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছে এবং রাত্রেবেলা কোনো রকম চেঞ্জ আসবে না। রাত্রেবেলার ক্ষেত্রে নর্মাল আবহাওয়া থাকবে, কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রাত্রিবেলার ক্ষেত্রে থাকবে না। তবে বেলা বাড়ার সাথে সাথে শুক্রবার দিনকে আবারও কিন্তু ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা থাকতে পারে। তো সেটা দেখানোর জন্য আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা 3টে থেকে 4টের মধ্যে একটা হালকা মাঝারি ঝোড়ো বাতাস সেখানটায় দেখাচ্ছে, এখানে এতটাও বেশি অ্যাকুরেটলিভাবে বলতে পাচ্ছেন না আপাতভাবে। অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন জয়সলওয়ার দীঘার আশেপাশে একটা হালকা মাঝারি ঝড় সৃষ্টি হতে পারে, কন্টাই হলদিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা হালকা মাঝারি ঝড়ের পরিবেশ রয়েছে। তবে কলকাতার ক্ষেত্রে তেমন কিন্তু কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। অপরদিকে রাঁচির আশেপাশে কিন্তু একটা হালকা মাঝারি ঝড় আসতে পারে। তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওতে এমনটাই লেটেস্ট আপডেট জানানো ছিল আপনাদের কাছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের বহু জেলাতে ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর একটা লাল সতর্কতা বার্তা জারি করে দিতে পারে। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে এখনই একটি লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।